আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের প্রায় জেলা বা পুরো বাংলাদেশে বিভিন্ন সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে এবং অর্পিত সম্পত্তি হিসেবেও বিভিন্ন জেলায় অনেক সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে যে সকল সম্পত্তি যারা এই সকল সম্পত্তির প্রকৃত মালিক তারপরেও যারা নাম জারি করতে পারছেন না বা ট্রান্সফার করতে পারছেন না বা ব্যাংকে সেই সম্পত্তি মর্টগেজ রেখে লোন নিতে পারছেন না হেবা করতে পারছেন না কোনো ধরনের ট্রান্সফার করতে পারছেন না তারা এই সকল সম্পত্তি নিয়ে ভুক্তভোগী হিসেবে দিন যাপন করছেন এবং অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকে হয়তো এই বিষয় সম্পর্কে না জানার কারণে আইনি সহযোগিতা কিভাবে পাবেন বা কিভাবে কি পদক্ষেপ নিলে আপনার এই সকল সম্পত্তি আপনি সঠিকভাবে মেনটেনেন্স করতে পারবেন এবং যে কোনো ধরনের ট্রান্সফার করতে পারবেন সেটা বুঝে উঠতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কাজে লাগবে বলে আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ইতিমধ্যে দুটি ভাগে ভাগ করেছি বিষয়গুলা একটা হলো অর্পিত সম্পত্তি আরেকটি হচ্ছে পরিত্যক্ত সম্পত্তি আচ্ছা এই দুটাকে আমি পরস্পর পাশাপাশি রেখে আলোচনা করছি এই কারণে আপনার সম্পত্তি কোনটা তালিকাভুক্ত কোন সম্পত্তি আপনি জানেন হয়তো আপনার সম্পত্তি পরিত্যক্ত যদি পরিত্যক্ত হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আইনি প্রতিকার মেনটেন করে সেটাকে আপনি অবমুক্ত করতে পারেন এবং যেটা আপনার পরিত্যক্ত যদি হয় তাহলে আপনি কিভাবে পদক্ষেপ নিতে পারেন আর অর্পিত হলে কিভাবে পদক্ষেপ নিতে পারেন দুইটা আমি পাশাপাশি রেখে আলোচনা করার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় এবং আপনার কোন সম্পত্তি সেই আলোকে আপনি আইনি পদক্ষেপ নিলে আশা করি আপনি এই সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন বা আপনি আইনি পদক্ষেপের মাধ্যমে আপনার সেই সম্পত্তিটি ফিরে পাবেন এখন আমরা আলোচনা করব অর্পিত যদি আপনার সম্পত্তিটি যদি আপনার সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনি এই সম্পত্তিকে অবমুক্ত করার জন্য আপনি এই সম্পত্তি যদি ক তফসিল বা তফসিল হয়ে থাকে ক হলেই মূলত এখন মামলার প্রয়োজন হয় বা মোকদ্দমার প্রয়োজন হয় তফসিল হলে সেটার প্রয়োজন হয় না কারণ সরকার ইতিমধ্যে গেজেটের মাধ্যমে তালিকাকে অবমুক্ত করে দিয়েছেন তাই আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হয়ে থাকে তাহলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দু এই আইনকে অবলম্বন করে আপনি যদি সেই মোকদ্দমাটি পরিচালনা করে থাকেন তাহলে আপনার সম্পত্তি আপনি ফিরে পারবেন এটা হলো ও যদি অর্পিত সম্পত্তি হয়ে থাকে মনে রাখবেন এটা অর্পিত সম্পত্তির জন্য আর এই আইনটি বর্তমানে যেটা কার্যকর রয়েছে সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দু এই আইনে বলে আপনি ট্রাইব্যুনালে কোথায় মামলা করবেন দুই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালটা প্রত্যেক জেলাতে রয়েছে আপনারা সেই জেলায় এই মামলাটি যদি এখনও দায়ের করেন তাহলে যদি ক তফসিল হয়ে থাকে তাহলে আপনি অবমুক্তির জন্য অবশ্যই আপনাকে ট্রাইব্যুনালে যেতে হবে যেটা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশের প্রত্যেক জেলা জজ আদালতে এই ট্রাইব্যুনাল রয়েছে আপনি সেই জেলা জজ আদালতে গিয়ে ট্রাইব্যুনালে আপনি অবমুক্তি করার জন্য মামলাটি দায়ের করবেন যেটা আমি এখানে উল্লেখ করেছি প্রত্যেক জেলায়ই ট্রাইব্যুনাল রয়েছে এবং আপনাদের আরেকটি বিষয় জানার জরুরি যদি আপনার সম্পত্তিটি ক কি না খ কি কিনা সেটা আপনি কিন্তু গ্যাজেটটা যদি ক্রয় করে থাকেন প্রত্যেক জেলা জজ আদালতে দেখবেন অনেকে বই বিক্রি করে আপনি তাদের সাথে যোগাযোগ করলে অথবা ডিসি অফিসে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সম্পত্তিটি ক তফসিল বা খফসিলভুক্ত কি কিনা অথবা আপনি যদি খতিয়ানে যদি দেখেন আপনার সম্পত্তি ক তফসিলভুক্ত হয়ে গেছে এবং যার পক্ষে জেলা প্রশাসকের নাম রয়েছে তাহলেও কিন্তু আপনি ক তফসিল আর মনে রাখবেন খ তফসিলের জন্য আপনার আর ট্রাইব্যুনালে গিয়ে মামলা করার প্রয়োজন নেই আপনি যদি শুধু ক তফসিলভুক্ত হয়ে থাকেন তাহলে প্রত্যেক জেলায় যে ট্রাইব্যুনাল রয়েছেন সেইখানে গিয়ে অবশ্যই মামলাটি দায়ের করার মাধ্যমে আপনি আপনার সম্পত্তিটি অবমুক্ত করতে পারেন তাহলে আমরা দেখলাম অর্পিত সম্পত্তির জন্য রয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দুই হাজার আর সেটার জন্য রয়েছে ট্রাইব্যুনাল যেখানে আপনাকে অবশ্যই মামলাটি দায়ের করতে হবে আর যেটি প্রত্যেক জেলায় রয়েছে সেটা ক তফসিল এবং খতফসিল দুটো ভাগে ভাগ করা আছে তফসিল হলে আপনার মামলা বা মোকদ্দমার প্রয়োজন নেই ক কফসিল হলেই কেবলমাত্র আপনি মামলার মাধ্যমে ট্রাইব্যুনালে মামলা দায়ের মাধ্যমে সেটাকে অবমুক্ত করতে পারেন এ হচ্ছে অর্পিত সম্পত্তি আর আপনারা অনেকেই জানেন ক তফসিল হচ্ছে যাদের সম্পত্তি রয়েছে ভুক্ত তারা অবশ্যই সেটাকে ট্রাইব্যুনালে মামলা করে অবমুক্ত করবেন এই হলো আমাদের অর্পিত সম্পত্তি সম্পর্কে আলোচনা এখন আসি আমরা পরিত্যক্ত সম্পত্তি সম্পর্কে পরিত্যক্ত সম্পত্তি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য পরিত্যক্ত সম্পত্তি অবশ্যই আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে মার্চে একটি আদেশ জারি করা হয় রাষ্ট্রপতির আদেশ সেই জারির মাধ্যমে যে সকল সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি তালিকা হিসেবে ঘোষণা করা হয়েছে সেই সকল সম্পত্তিকে অবমুক্ত করার জন্য পরবর্তীতে আইন করা হয়েছে তার আগে আমরা দেখি যেই আদেশ বলে যে সকল সম্পত্তিকে পরিত্যক্ত করা হয়েছে সেটা কি এটা হচ্ছে বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও নিষ্পত্তি মনে রাখবেন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও নিষ্পত্তি আদেশ বাহাত্তর এটাকে অনেকে পিও সিক্সটিন হিসাবে আমরা জানি প্রেসিডেন্ট অর্ডার যেটা উনিশশো সালের ১৬ নম্বর আদেশ বলে এই পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয় পরবর্তীতে পঁচাশি সালে আইন করা হয় এবং সেই আইনের মাধ্যমে সেখানে বলা হয় যে কোর্ট অফ সেটেলমেন্ট গঠন করা হবে এবং কোর্ট অফ সেটেলমেন্টে আপনি মামলা দায়েরের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি যদি হয়ে থাকে সেটাকে অবমুক্ত করবেন অবশ্যই মনে রাখবেন কোর্ট অফ সেটেলমেন্ট ছাড়া পরিত্যক্ত সম্পত্তি আপনি অব আপনার পক্ষে অবমুক্ত করা সম্ভব হবে না আর কোর্ট অফ সেটেলমেন্ট বাংলাদেশে দুটি রয়েছে সেটা সেগুন বাগিচায় অবস্থিত সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলাকে দুইটি ভাগে ভাগ করে কোর্ট অফ সেটেলমেন্ট ওয়ান আর কোর্ট অফ সেটেলমেন্ট টু এই দুইটাকে ভাগ করে দেওয়া আছে আপনার জুরিসডিকশন যেই জেলাতে হবে আপনি সেই কোর্ট অফ সেটেলমেন্টে গিয়ে অবশ্যই মামলা দায়েরের মাধ্যমে আপনি আপনার সম্পত্তিটি যদি পরিত্যক্ত হয়ে যায় সেটাকে অবমুক্ত করবেন এখন সেটাকে আবার ক তালিকা এবং খ তালিকা দুটো তালিকায় ভাগ করা হয়েছে ক তালিকায় যারা রয়েছেন একটাতে হলো সরকার দখলে রয়েছে আরেকটাতে সরকার দখলে নেই যাই হোক যেটাই হয় না কেন আপনি অবশ্যই কোর্ট অফ সেটেলমেন্টে আসতে হবে কোর্ট অফ সেটেলমেন্টে এসে আপনি এই মামলা দায়েরের মাধ্যমে আপনি আপনার মোকদ্দমাটি প্রমাণ করবেন যে এই সম্পত্তিটি ভুলভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেই তালিকা থেকে আপনি অবমুক্ত করে গভর্নমেন্টকে নিয়মিত খাজনা পরিশোধ করতে চান এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আপনি আপনার নামে নাম সম্পন্ন করার মাধ্যমে আপনার সেই সম্পত্তিটি আপনি যে কোনো ধরনের ট্রান্সফার করতে সক্ষম হবেন ব্যাংকে রেখে মর্টগেজ রেখে লোন নিতে সক্ষম হবেন তাহলেই কেবলমাত্র আপনার পক্ষে সেটি সম্ভব হবে এই হচ্ছে পরিত্যক্ত এবং অর্পিত সম্পত্তি দুটির পার্থক্য আমরা এখানে পাশাপাশি রেখে আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে সক্ষম হন এই দুটি সম্পত্তির মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে এবং আপনার যদি সম্পত্তিটি পরিত্যক্ত হয় অথবা অর্পিত হয় তাহলে আপনি কিভাবে আইনগত প্রতিকারের জন্য কোথায় যাবেন কোথায় গিয়ে কোন মামলাটি করলে এবং কোন আদালতে গিয়ে কিভাবে আপনি যদি প্রতিকার চান তাহলে আপনি সেই সম্পর্কে নিষ্কৃতি পাবেন এবং আপনার সমস্যাটি সলিউশন করার জন্য সক্ষম হবেন এই হচ্ছে আমাদের আলোচনা আর আশা করি আমি আরেকটি ভিডিওতে অর্পিত সম্পত্তি আসলে কোন আইনে কোন চার পাঁচটা আইনের মাধ্যমে অর্পিত সম্পত্তির আইনগুলা এই শেষ পর্যন্ত দুই হাজার একে এসে থেমেছে এবং পরিত্যক্ত সম্পত্তিটিও কিভাবে এই এই পরিত্যক্ত সম্পত্তির সাথে কোন কোন আইনগুলা সম্পৃক্ত রয়েছে সে সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সেই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করবেন এবং আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আপনারা এই আলোচনা সম্পর্কে মতামত জানাবেন যাতে করে আমরা আরও উৎসাহিত হই এই সম্পর্কে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে নলেজ শেয়ার করতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম